বোঝে মশা তাড়াচ্ছে আসুক আজকে দেখাচ্ছি ও যা চা এনেছি এসব চা কফি পরে হবে আগে বল আবার এই ঘরটাকে জঙ্গল করেছিস কেন তুই হ্যাঁ এক্ষুনি মশা তাড়াচ্ছিলি না তুই এই গাছপালা যেহেতু মশা আরো বাড়বে বের কর এক্ষুনি সব বের করে দেখুন আপনি এতটা উত্তেজিত হবেন না আমার আত্মীয়রা আপাতত এখানে আছে আপনি একদম চিন্তা করবেন না আমি আমি কাল সকালে কিছু গাছ বারান্দায় সরিয়ে দেবো আর ছোটকা এ ঘরে রেখেছে আমি আমি সত্যিই জানতাম না ছোটকাও ইনভলভ রয়েছে এর মধ্যে তুই সবাই মিলে কি আমার মাথা খা এই রে মাথায় তো আগুন জ্বলছে দরকারে তুই কিচ্ছু খুঁজে পাস না কথা লেবু ঘাসে নির্যাসে শিশটা গেল কোথায় তুই এই বাড়িতে আর বেশি দিন নেই যা সব শুরু করেছিস আমি আর পাচ্ছি না সরা আচ্ছা তুই শান্ত শান্ত আমরা ব্যবস্থা করছি এগুলো সরিয়ে দিলেই তো হয়ে যায় এই তুই একটু চুপ কর রে এগুলো ফেলে দে আর কিছু ব্যবস্থা কর ফেলে দে আরে না না দাঁড়া সব সময় এক্সট্রিমটা ভেবে নিস কেন ফেলতে হবে না তুই শান্ত তুই শান্ত এই প্রাইটি আয় না 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 ঠিক আছে মানে জায়গা কম আছে আর আমি ঠিক আছে কোথায় বসবে আচ্ছা আপনি বসুন এখানে কোন ভুবল লেগে আছে তো এখানটা বস এখানটা বস আরে কত জায়গা আছে ছাদ আছে বারান্দা আছে এগুলো সরিয়ে দিলেই হয়ে যায় এই তোল একটা একটা করে তোল পারবো না না ওটা আবার কি এই লেবু ঘাসের রস পাচক মশায়ের স্নায়ু মাথা ঠান্ডা করে দেবে এভি এসব গাছপালা জড়িবুটি কিন্তু অনেক সময় পয়জনাস হতে পারে ও তোমার চাই কি মেশাচ্ছে বলতো আমার কিন্তু খুব ভয় করছে ওবার রিভেঞ্জ নিতে গিয়ে তোমাকে পয়জন দিয়ে দেবে না তো এই কি মেশালি কি মেশালি তুই প্রাটি প্রাটি অ্যারেস্ট কর ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট কর অ্যাটেম্প্ট টু মার্ডার কেস অ্যারেস্ট কর ওকে মানে মানে কি 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 অ্যারেস্ট কর কি কি হয়েছে আরে দেখছিস না কি সব মেশাতে চায়ের মধ্যে আরে শান্ত আমি দেখছি কি হয়েছে আরে ধরিস না ধরিস না দেখলে এভিডেন্স আছে ধরিস কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে